আমার নাম প্রাঞ্জল, তৃতীয় খ। আমি আজকে একটি ছড়া বলবো। ছড়াটির নাম সাতপাত্র, সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে? গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক খেচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধনী ছেলে অর্ধবশাই, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টি দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলে জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামে, যাহোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে।